আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুশির টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে এমন একটি আর্নিং সাইট শেয়ার করতে এসেছি যেখান থেকে আমি 4 বছরেরও বেশি সময় যাবত পেমেন্ট পাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেকে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করে নিচ্ছে। তো এই ওয়েবসাইটটির নাম হলো SproutGigs। এখানে আপনাকে কাজ করে ইনকাম করতে হবে, অর্থাৎ এখানে আপনার কাজ করলে ইনকাম হবে, কাজ না করলে ইনকাম হবে না। তো কি কি কাজ আপনারা এখানে পাবেন? এখানে ছোট থেকে বড় সব ধরনের কাজই আপনি পেয়ে যাবেন। যেমন এখানে আপনি সার্ভের কাজ পাবেন, মাইক্রোজব জাতীয় কাজ পাবেন, এবং যারা এক্সপার্ট আছেন তারা এখানে ফাইবারের মতো গিগ খুলেও ইনকাম করতে পারবেন। অর্থাৎ যারা শুধুমাত্র ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে তারাও এখানে ইনকাম করতে পারবেন, এবং যারা এক্সপার্ট আছেন তাদের জন্য এখানে ভালো একটা ইনকামের ব্যবস্থা আছে। তো আজকের ভিডিওতে আমি আমার নিজের পেমেন্ট প্রুফ দেখাবো, এবং আমি এখান থেকে উইথড্র নিয়ে দেখিয়ে দেবো কীভাবে উইথড্র নিতে হয়, এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, এবং কিভাবে এখান থেকে ইনকাম করবেন, যাবতীয় ইনফরমেশন আমি আজকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আমি প্রথমেই চলে যাই আমার ওয়ালেট অপশনে। তো ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি 1 সপ্তাহ আগে পেমেন্ট নিয়েছি, কিছু 2 সপ্তাহ আগে পেমেন্ট নিয়েছি, 3 সপ্তাহ আগে পেমেন্ট নিয়েছি, এরকমভাবে আমার পেমেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে আমার এখন কাজ করা হয় না সময়ের অভাবে, আগে এখানে বেশি বেশি কাজ করতাম। তো আমি দেখিয়ে দিচ্ছি যে 4 বছর আগেও যে আমি এখান থেকে ইনকাম নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন 4 ইয়ার এগো দেখাচ্ছে, অর্থাৎ 4 বছর আগেও আমি এখান থেকে ইনকাম করেছি। এই ওয়েবসাইট থেকে আমি এখন পর্যন্ত পেমেন্ট পেয়েছি $970-এরও বেশি, যেটা টাকায় কনভার্ট করলে 1 লাখ টাকার মতো হয়। এবং এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এই যে রিকোয়েস্ট উইথড্র, এটাতে ক্লিক করতে হয়। রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক দিলাম, এখানে আমি দেখতে পাচ্ছি কি কি পেমেন্ট অপশন আছে আমার। তো এখানে আমরা পেমেন্ট নিব লাইট কয়েনের মাধ্যমে। এখানে আমার লাইট কয়েনের একটা অ্যাড্রেস প্রয়োজন পড়বে। তো এই লাইট কয়েনের অ্যাড্রেসটা পেতে আমাকে যেতে হবে বাইন্যান্সে। তো আমি বাইন্যান্সে চলে গেলাম। তো বাইন্যান্স থেকে লাইট কয়েনের অ্যাড্রেসটা কপি করে এনে আমি এখানে বসিয়ে দিচ্ছি ক্রিপ্টো ওয়ালেটে অপশনে। এখন তারা আমার মেইলে একটি কোড পাঠাবে, এই সেন্ড টোকেনে ক্লিক দিয়ে দিলাম। তো আমার মেইল থেকে কোডটি আনতে হবে। তো ক্লিক করার সাথে সাথে তারা মেইলটি করে দেয়। তো আমি আমার মেইল থেকে কোডটি এনে এখানে বসিয়ে দিলাম। এখন এই যে আই অ্যাকনোলেজড, এটাতে ক্লিক করার পর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট রিকোয়েস্টে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার পেমেন্ট তারা পাঠিয়েছে, পেমেন্টটা পেন্ডিং আছে। সাধারণত দেখা যায় 24 ঘন্টার আগেই আমি পেমেন্টটা পেয়ে যাই। এখানে তারা বলছে উইথড্রয়াল প্রসেস উইদিন 10 বিজনেস ডে অফ প্লেসিং এ রিকোয়েস্ট। এখানে বলছে যে আপনি রিকোয়েস্ট করার 10 দিনের মধ্যে তারা পেমেন্টটা দেয়, কিন্তু আসলে 24 ঘন্টার আগেই তারা পেমেন্টটা দিয়ে দেয়। আমি সবসময় 24 ঘন্টার আগেই পেমেন্টটা পেয়ে যাই। তো আপনারা দেখতে পেলেন যে আমি এই পেমেন্ট রিকোয়েস্টটা করলাম বাইন্যান্সে। তো বাইন্যান্স সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেই ভিডিওটা দিয়ে রাখবো। আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন। এবং এই বাইন্যান্স থেকে বিকাশ, রকেট বা নগদে টাকা নেওয়া যায়। বাইন্যান্স থেকে বিকাশে কিভাবে টাকা নেবেন সেই ভিডিওটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। বাইন্যান্স টু বিকাশ ভিডিও এই নামে ভিডিওটি দিয়ে রাখবো, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখান থেকে যে উইথড্র পাওয়া যায় এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না, কারণ আমি উইথড্র প্রুফ দেখিয়ে দিলাম। তো এখন আমি দেখিয়ে দিব এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি কিন্তু সব প্রসেসটা দেখাচ্ছি আমার কম্পিউটারের ব্রাউজার থেকে। আপনারা যারা মোবাইল ইউজার আছেন আপনারা মোবাইল থেকেও এখানে কাজ করতে পারবেন, ওই ক্ষেত্রে অপশনগুলো কিছুটা আলাদা হবে। তো কোন অপশনটা কোথায় আছে সেটা আপনি খুঁজে নেবেন আপনাদের মোবাইলের ব্রাউজার থেকে। অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। ভিডিও ডিসক্রিপশনে SproutGigs রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে আন্ডারস্ট্যান্ডে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে উপরে দেখতে পাবেন সাইন আপ নামক একটি অপশন আছে, এই সাইন আপে ক্লিক করে দিতে হবে। তো আমি সাইন আপে ক্লিক দিলাম। এখন এখানে আপনার যেসব ইনফরমেশন তারা চেয়েছে এই ইনফরমেশন গুলো দিতে হবে। তো প্রথমেই এখানে রিয়েল নেম চাচ্ছে, এই রিয়েল নেমের জায়গায় আপনার NID-তে যে নাম আছে সেই নামটা দিবেন। অবশ্যই আপনারা দেখে নেবেন নামের স্পেলিং যেন ভুল না হয়, কারণ আপনাদের কিন্তু NID দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে পরবর্তীতে। তাই হুবহু NID-তে যে নামটা আছে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে দিয়ে দিবেন। এরপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার
করেন এবং এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে পাসওয়ার্ডটা কমপক্ষে 10 ক্যারেক্টারের হতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে আপার কেস এন্ড লোয়ার কেস লেটার থাকতে হবে তার মানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে মানে 1 2 3 4 থাকতে হবে এবং কমপক্ষে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো স্পেশাল ক্যারেক্টারের এক্সাম্পল তারা দিয়েছে হাইফেন @ হ্যাশ এরকম স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো এইভাবে আপনারা পাসওয়ার্ডটা দিবেন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এবং পাসওয়ার্ডটা আপনারা দুই জায়গায় বসিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং এইখানে আপনাদের একটা নিকনেম দিতে হবে এটা ইউজার নেমের মতো এটা ইউনিক হতে হয় আপনারা আপনাদের নামের পরে কিছু সংখ্যা যোগ করে নিকনেমটা দিয়ে দিবেন এবং এইখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে তো এখানে আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যারা ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবে এবং এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে আই এম ওয়ার্কার আই এম এমপ্লয়ি আমি যেহেতু কাজ করব তাই আই এম ওয়ার্কার এটাতে ক্লিক করা থাকবে এবং সব ইনফরমেশন ঠিক মতো বসানোর পর আপনি মিলিয়ে দেখবেন কোনো ভুল আছে কিনা যে ইনফরমেশন গুলো ঠিক বসিয়েছেন কিনা বিশেষ করে আপনার নামটা হুবহু এনআইডির মতো আছে কিনা স্পেলিংটা ঠিক আছে কিনা দেখে নেবেন দেখার পর নিচে আই এগ্রি এবং সেন্ড মি নিউজ এই দুইটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন এই সাইন আপে ক্লিক করে দিতে হবে তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি তো এখন আমি দেখতে পাচ্ছি যে কনফার্ম ইউর ইমেল অর্থাৎ তারা আমার ইমেলে একটা মেল পাঠিয়েছে এখন আমার ইমেলে চলে যেতে হবে তো আমি আমার ইমেলে চলে যাই তো ইমেলে আসার পর আমি দেখতে পাচ্ছি স্প্রাউট গিগস থেকে আমার এখানে একটা মেল এসেছে এখানে একটা লিংক আছে এই লিংকে আমার ক্লিক করে দিতে হবে তো আমি লিংকে ক্লিক দিলাম তো লিংকে ক্লিক করার সাথে সাথে আমার লগ ইন পেজে চলে এসেছে এখন আমার এইখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এবং এই লগ ইনে ক্লিক করে দিলাম তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে লগ ইন হয়ে গেছে অর্থাৎ আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনার কাজটা কি এখানে কিন্তু আপনার অনেক কিছু বুঝার আছে এখানে আপনাকে বুঝে কাজ করতে হবে এবং এখানে শিখার ব্যাপার আছে কিছু আপনার এখানে প্রথম কাজ হলো এই ওয়েবসাইটে কোথায় কি আছে সেটা আপনি ঘেটে ঘেটে দেখবেন আস্তে ধীরে প্রথম কয়েকদিন আপনি এই কাজটাই করবেন এই ওয়েবসাইটের ভিতরে কোথায় কোন অপশন আছে সবকিছু আপনি দেখবেন এবং পরে পরে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন এখানে প্রোফাইল দেখাচ্ছে এটার উপরে মাউস নিলে তো এই প্রোফাইলে ক্লিক দিচ্ছি এখানে কিছু অপশন আছে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি রুলস একটা অপশন আছে এই রুলসে বেশ কিছু রুলস এখানে আমি দেখতে পাচ্ছি তো এখানে এক নাম্বারই যে রুলসটা দেখাচ্ছে ডো নট ইউজ ভিপিএন প্রক্সি অর আদার টাইপ অফ মাস্কিং আইপি অ্যাড্রেস সফটওয়্যার অর্থাৎ আপনি কোন প্রকার ভিপিএন দিয়ে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন না এবং দুই নাম্বারে দেখাচ্ছে ডো নট ওপেন অর অপারেট মাল্টিপল অ্যাকাউন্ট অর্থাৎ আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্টটি খুলতে পারবেন দুইটা অ্যাকাউন্ট কখনোই খোলা যাবে না এবং ব্যবহার করা যাবে না এবং মাল্টিপল অ্যাকাউন্ট যে খোলা যাবে না এই ব্যাপারে তারা বারবার সাবধান করেছে তো এইখানে যে রুলস গুলো আছে আপনারা এই রুলস গুলো আস্তে ধীরে পড়তে থাকবেন এবং পাশে জেনারেল একটা অপশন দেখতে পাচ্ছেন এই জেনারেলে ক্লিক করলে সাধারণত মানুষ যেসব প্রশ্ন করে ওইসব প্রশ্নের আনসার এখানে দেওয়া আছে যেমন ফার্স্টে আছে হোয়াট ইজ স্প্রাউট গিগস কি এটার একটা আনসার দেওয়া আছে এরকম ভাবে বিভিন্ন প্রশ্নের আনসার দেওয়া আছে এগুলো আপনি অবশ্যই দেখবেন এগুলো আপনি পরে পরে দেখবেন তো এখানে কিন্তু ইংরেজিতে লেখা আছে তো আপনাদেরকে আমি বলি যাদের ইংরেজিতে একদম নলেজ নাই তাদের জন্য আসলে এসব ওয়েবসাইটে কাজ করাটা খুব কঠিন ইংরেজিতে কিছুটা নলেজ থাকতে হবে অর্থাৎ আপনাকে পরে বুঝতে হবে এটার অর্থটা কি ওই ক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারেন আমি সার্চ দিচ্ছি গুগল ট্রান্সলেটর লিখে তো গুগল ট্রান্সলেটরে এসে এখানে এন্টার টেক্সট এখানে যদি আমি কোনো কিছু পেস্ট করে দেই এবং পাশে ইংলিশের জায়গায় আমি এখানে যদি বাংলা সিলেক্ট করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে সেই ইংলিশটার বাংলা তারা করে দিয়েছে কিন্তু এখানে একটা বিষয় আছে যে অনেক বড় সেন্টেন্স আপনি যদি এখানে বাংলা করতে দেন যেই বাংলাটা তারা করে দেয় এই বাংলার অর্থটাই বোঝা যায় অর্থাৎ এভাবে বাংলা করে করে আসলে সবকিছু বোঝা সম্ভব না এজন্যই ইংলিশে কিছুটা স্কিল আপনাদের থাকতে হবে আপনারা একটা সেন্টেন্স ভালোভাবে পড়বেন পড়ার পর যখন কোনো একটা ওয়ার্ডের মিনিং আপনারা বুঝতে পারবেন না তখন ওই ওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন কপি করে গুগল ট্রান্সলেটরে ছেড়ে দেবেন তখন দেখতে পাবেন যে এটার অর্থটা দেখাচ্ছে
তো এইভাবে আপনারা গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারেন। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে আপনার ইংলিশে কিছুটা স্কিল থাকতে হবে এবং আপনার পরে বুঝতে হবে যে তারা কি বুঝিয়েছে। এইখানে অনেক প্রশ্ন আছে এবং আনসার আছে, অবশ্যই অবশ্যই আপনি আগে প্রথমে এগুলা পড়বেন সময় নিয়ে। এখানে জেনারেল আছে, এখানে ওয়ার্কার আছে, এই যে এখানে এমপ্লয়ার্স আছে, এখানে গিগস আছে, এখানে আপনি সবকিছু বুঝতে পারবেন না, কিন্তু এরপরেও আপনি সবগুলো এখানে পড়বেন। আপনার প্রথম কাজ হলো এটাই। এরপর আপনি আরো অন্যান্য অপশন গুলো দেখতে থাকবেন, যেমন এখানে ওয়ার্কার র্যাঙ্কিং একটা অপশন আছে, এখানে বিভিন্ন দেশের যেসব ওয়ার্কার আছে তাদের একটা র্যাঙ্কিং করা আছে। এখানে উপরে কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া যায়, বাংলাদেশ সিলেক্ট করে দিলে বাংলাদেশের মধ্যে যারা হাই র্যাঙ্কিং আছে তাদেরকে দেখাচ্ছে। এবং মেন আইকনে যাওয়ার পর এখানে মাই প্রোফাইল একটা অপশন দেখতে পাচ্ছি, ওইখানে আসার পর এখানে আমার কাজের যাবতীয় ইনফরমেশন দেখাচ্ছে, যেমন আমার ওয়ার্কার লেভেল হচ্ছে জিরো। অর্থাৎ অ্যাকাউন্ট করার পর এখানে লেভেল দেখায়, আস্তে আস্তে কাজ করতে থাকবেন আর লেভেলটা উপরের দিকে উঠতে থাকবে। অনেকদিন যখন কাজ করবেন তখন আপনি এখানে বেশি বেশি কাজ পাবেন। এবং এখানে এমপ্লয়ি প্রোফাইল একটা অপশন আছে, এখানে আপনি কয়টা কাজ করেছেন, কয়টা কাজের পেমেন্ট পেয়েছেন, সব ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তো মেন আইকনে আসার পর এখানে অ্যাকাউন্ট সেটিংস একটা অপশন আছে, এখানে আবার উপরে অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনারা আপনাদের একটা ছবি সেট করে দিবেন, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনাদের একটা সুন্দর ছবি এখানে আপনারা আপলোড করে দিবেন। আপনারা অ্যাকাউন্ট করার সময় যে নামটা দেখতে পেয়েছেন ওই নামটা এখানে দেখাবে। এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনাদের জেন্ডার দিয়ে দিবেন, কান্ট্রি দেয়া যাচ্ছে, কান্ট্রিটা চেঞ্জ করা যায় না, আপনাদের পোস্টাল কোড দিয়ে দিবেন। এবং এই পাশে সিকিউরিটি একটা অপশন আছে, এখানে আইডেন্টিটি কেওয়াইসি একটা অপশন দেখাচ্ছে যেটা লক করা, আপনার এই লকটা ছুটে যাবে। আপনার পেমেন্ট নেওয়ার আগে অবশ্যই কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি করাটা খুব সহজ। এখানে আপনার এনআইডি সামনের সাইড এবং পিছনের সাইডের ছবি দিতে হবে এবং এনআইডি অনুযায়ী সব ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট দিয়ে দিতে পারবেন, তাহলে কেওয়াইসিটা হয়ে যাবে। তো আপনারা এখানে ম্যান আইকনে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন এবং এখানে সবগুলো আপনি ঘেটে ঘেটে আস্তে ধীরে দেখবেন কোথায় কি আছে। আপনার প্রথম কাজ হলো এটাই, আপনি কয়েকদিন এই কাজটাই করবেন। তো এখন আমি দেখাচ্ছি যে এখানে কি কি টাইপের কাজ পাওয়া যায়। তো এখানে আপনি সার্ভের কাজ পেয়ে যাবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্ভে অ্যান অফার একটা অপশন আছে। তো এখানে দেখেন, এখানে তারা একটা মেসেজ দিয়েছে, প্লিজ ফিল ইউর পার্সোনাল ইনফরমেশন বিফোর কমপ্লিটিং সার্ভে। অর্থাৎ সার্ভে তারা আমাকে দেয়নি। এই যে উপরে ম্যান আইকনে আসার পর অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংস এ গেলে এই যে এই ইনফরমেশন গুলো আমার ফার্স্টে বসাতে হবে, তো এরপর আমি সার্ভের কাজ পাবো। সার্ভের কাজটা হলো তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে আমার সেটার আনসার দিতে হয়। তো সার্ভের খুব বেশি কাজ পাওয়া যায় না, তবে মাঝে মাঝে খুব ভালো কাজ পাওয়া যায়। যেমন ধরেন, তো মাঝে মাঝে এমনও কাজ পাওয়া যায় যেটার ভ্যালু থাকে $1 বা $1.50 এবং করতে সময় লাগে মাত্র 10-15 মিনিট। অর্থাৎ 10-15 মিনিটেই $100 বা $150 ইনকাম করা হয়ে যায়। সার্ভের পাশে দেখতে পাচ্ছেন মাইক্রোজব একটা অপশন আছে, এই মাইক্রোজবে আসার পর ফাইন্ড জবে ক্লিক দিয়ে দিলাম। তো এইখানে মূলত আপনি অনেক কাজ পেয়ে যাবেন করার মতো। দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি অনুযায়ী কাজ ভাগ করে দেয়া আছে। এখানে আপনারা এমনও কাজ পাবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং কোনো ওয়েবসাইটে ভিজিট করা, কোনো ওয়েবসাইটে সাইন আপ করা, এই জাতীয় কাজ আপনারা পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু কাজের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না। এখানে আপনারা এই যে কোনো একটা কাজে ঢুকবেন, যেমন প্রথমেই যে কাজটা দেখাচ্ছে এটার ভ্যালু হচ্ছে $1.2। তো এখানে ঢুকার পর তাদের ইনস্ট্রাকশন ফলো করে কাজ করবেন, তারা ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে কাজটা করতে হবে। তারা যেভাবে বলেছে ওইভাবে যদি কাজ করতে না পারেন তাহলে ব্যাক করে চলে আসবেন, এখানে কোনোভাবেই ভুল কাজ করা যাবে না। ভুল কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি গিগস একটা অপশন আছে, তো এই গিগস অপশনটা মূলত যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ পারেন তাদের জন্য। এখানে ফটো এডিটিং এর কাজ আপনি করতে পারেন, ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন, এসইও রিলেটেড কাজ করতে পারেন, আর্টিকেল রাইটিং এর কাজ করতে পারেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রথমেই যাকে দেখাচ্ছে সে $3.15 এর কাজ সে করে এবং তার রিভিউ দেখাচ্ছে 524টা। অর্থাৎ সে এখান থেকে অনেক কাজ করেছে। তো এখানে এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে অনেকেই এখান থেকে ভালো একটা ইনকাম করে নিয়েছে। এই গিগস অপশনে আসার পর আপনারা দেখবেন অন্যরা কি কাজ করে ইনকাম করছে, গিগসে ঢুকে ঢুকে দেখবেন তারা কিভাবে তাদের গিগ সাজিয়েছে। তো অন্যদের গিগস দেখলে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে যে এখান থেকে কিভাবে ইনকাম করতে হবে। তো আপনারা এরকম সার্ভে, মাইক্রোজব, গিগস সবগুলো অপশনে এসে এসে দেখবেন কোন কাজটা আপনি করতে পারেন। পরবর্তীতে আমি দেখিয়ে দিব, কিন্তু আপনাকে কেউ দেখিয়ে দিবে ওই আশায় বসে থাকলে হবে না, আপনার নিজে থেকেই পরে পরে বুঝতে হবে। আপনি যদি নিজে নিজে না বুঝেন তাহলে আপনি কাজ করতে পারবেন না, কারণ এক একটা কাজ এক এক রকম হয়ে থাকে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, প্রথম দিকে এখান থেকে কিন্তু আপনি তেমন একটা ইনকাম করতে পারবেন না। আপনি এখানে কাজ করতে করতে যখন এক্সপার্ট হবেন তখন এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন।
এবং এখানে আরেকটা জিনিস দেখেন, উপরে দেখাচ্ছে ওয়ার্কার এবং এমপ্লয়ি। আমরা ওয়ার্কার অপশনে আছি, এখানে যে শুধুমাত্র আমরা কাজ করতে পারবো তা না, আমি চাইলে কাজ করিয়েও নিতে পারবো। অর্থাৎ ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি ভিজিটর পাঠাবো, আমি এখান থেকে পাঠাতে পারবো। এখানে যদি আমি এমপ্লয়ারে ক্লিক করে দেই, তাহলে আমি এখানে ডলার ঢুকাতে পারবো, এখানে আমি ডলার ডিপোজিট করে মানুষকে দিয়ে কাজ করিয়েও নিতে পারবো। তো এই ওয়েবসাইটে কিভাবে আপনারা কাজ করবেন আমি কিন্তু করে দেখাইনি, আমি শুধু একটা ধারণা দিয়ে দিয়েছি। এবং আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা খুঁজে খুঁজে দেখবেন, সময় নিয়ে দেখবেন, এখানে তাড়াহুড়া করা যাবে না, ভুল কোনো কাজ করা যাবে না, বুঝে শুনে ভালোভাবে কাজ করবেন। পরবর্তীতে আমি দেখিয়ে দিব কিভাবে কোন কাজটা করতে হয়, কিন্তু কেউ দেখিয়ে দিবে এ আশায় আপনি থাকবেন না, আপনি নিজে এখান থেকে বুঝে নেন। যদি নিজে নিজে বুঝতে পারেন, তাহলেই এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে অনেকেই হিউজ পরিমাণ ইনকাম করে নিচ্ছে। তো পরবর্তীতে এরকম আর্নিং রিলেটেড ভালো ভালো সাইট আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ, এবং কোন কাজ কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।